হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব উইন্ডোজ 10 এর যে লেটেস্ট ভার্সন আছে, অর্থাৎ 1809 ভার্সন আছে, এই ভার্সনের কিছু চমকপ্রদ বা মনমাতানো কিছু ফিচার সম্পর্কে। তো ভিউয়ার, আমার এই চ্যানেলে প্রতিনিয়ত টেক রিলেটেড অনেক ভালো ভালো ভিডিও আপলোড করা হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বেল বাটনটি আছে সেটিকে অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো ভিউয়ার, আমরা এখন সরাসরি চলে যাব মনিটরের স্ক্রিনে এবং দেখব উইন্ডোজ 10 এর 1809 ভার্সনের ফিচারগুলো আছে। এই ফিচারগুলো উইন্ডোজ 10 1809 ভার্সনে আমরা যদি সার্চ বারের দিকে যাই, অর্থাৎ কর্তনার দিকে যদি যাই, তো আমরা এখানে দেখতে পাবো যে অনেক নতুন নতুন কিছু ফিচার এখানে অ্যাড করা হয়েছে। অর্থাৎ এই সার্চ বারের প্যাটার্নটি কিন্তু এখানে চেঞ্জ করা হয়েছে। যদি আমরা এখান থেকে এমএস ওয়ার্ড সার্চ করি, আমি ওয়ার্ড লিখে সার্চ করেছি, দেখুন ডান পাশে এখানে একটি প্রিভিউ অপশন আছে, এখান থেকে প্রিভিউ অপশন দেখাচ্ছে, এবং উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাব যুক্ত করা হয়েছে এখানে নতুন। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাব আছে, এই ট্যাবগুলোর বিভিন্ন ট্যাবের বিভিন্ন ধরনের কাজ আছে। এবং আমরা যদি এখানে কোনো কিছু ইন্টারনেট রিলেটেড কোনো কিছু যদি সার্চ করতে চাই তাহলে এখান থেকে আমরা কিন্তু খুব সহজে সার্চ করতে পারি। যেমন ধরুন আমরা যদি এখানে হিস্ট্রি অফ মাইক্রোসফট লিখে সার্চ করি তাহলে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এখানে ব্রিঙ্ক এর মাধ্যমে আমাদেরকে এখানে দেখাচ্ছে এখানে হিস্ট্রি অফ মাইক্রোসফট। অর্থাৎ আমরা চাইলে কিন্তু কোনো ব্রাউজারে না গিয়ে এখান থেকে সরাসরি কিন্তু ব্রিঙ্ক এর মাধ্যমে আমরা কিন্তু এই সাইডে এখন প্রবেশ করতে পারি। এবং ইন্টারনেট কানেকশন যদি আপনার পিসিতে অ্যাক্টিভ থাকে তো অবশ্যই এখান থেকে এই পেজটি কিন্তু ব্রাউজ করা যাবে। এভাবে আমরা দেখতে পাচ্ছি এই সার্চ বারের অনেক ধরনের উন্নতি করা হয়েছে এবং 1809 ভার্সনের ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, এবং এটি অনেক মজাদার একটি ব্যাপার। এবং আমরা পূর্বে দেখেছি উইন্ডোজ 10 এর যে ভার্সন গুলো ছিল এই সার্চ বার কিন্তু অনেক সময় হ্যাং করত, কিন্তু আমরা এই 1809 ভার্সন এখন দেখতে পাচ্ছি এটি খুব স্মুথলি কাজ করে, খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি এখানে সার্চ হয় এবং ডান পাশে এখানে প্রিভিউ অপশন আছে। উইন্ডোজ 10 1809 ভার্সনে অনেক ধরনের পরিবর্তন আনা হয়েছে। আমরা যদি সার্চ বারে গিয়ে এখানে সেটিংস টাইপ করি, দেন সেটিংস থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ইরেজ এন্ড অ্যাক্সেস নামের একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। দেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লের এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাকে টেক্সট বিগার আছে। আমরা চাইলে খুব সহজেই টেক্সটের যে সাইজ আছে এটি কিন্তু আমরা এই স্লাইডারটিকে আমরা যদি ডান দিকে স্ক্রল করি অর্থাৎ টানি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি টেক্সট বড় হচ্ছে বা জুম হচ্ছে। এই অবস্থায় আমরা রেখে আমরা যদি এখান থেকে অ্যাপ্লাই করি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টেক্সট গুলো আছে এই সবগুলোই কিন্তু বড় হয়েছে এখান থেকে, অর্থাৎ পুরো প্যাটার্নটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এটি উইন্ডোজ 10 এর 1809 ভার্সনের একটি বড় ধরনের চমক বলা যেতে পারে। আমরা এখান থেকে আবারও সেটিংসে যাব, দেন সেটিংস থেকে ইরেজ এন্ড অ্যাক্সেস অপশন আছে, এই অপশনে গিয়ে আমরা যদি এটিকে আবার স্ক্রল করে আবার জুম আউট করি 100% করি, দেন আবার যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা পূর্বের অবস্থায় ফিরে এসেছি। এভাবে আমরা চাইলে খুব সহজেই এই টেক্সটকে আমরা কাস্টমাইজ করতে পারি বা একটু বড় করে আমরা আমাদের সুবিধার্থে ব্যবহার করতে পারি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিপবোর্ড এর কিছু কাজ ইতিপূর্বে দেখেছিলাম, অর্থাৎ আমরা অনেকগুলো জায়গা থেকে যদি কোনো টেক্সটকে কপি করি সেটিকে ক্লিপবোর্ড আকারে আমরা পাই এবং পরবর্তীতে সেটিকে আমরা পেস্ট করতে পারি। তো উইন্ডোজ 10 এর 1809 যে ভার্সনটি আছে এই ভার্সনে কিন্তু ক্লিপবোর্ড এর কিছু কাজ আছে, তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমরা এখানে একটি ওয়েব পেজ ওপেন করেছি এবং এখানে কম্পিউটারের ডেফিনিশন আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে। আমরা এই অবস্থায় কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং ভি প্রেস করব তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লিপবোর্ড এর একটি অপশন এখানে চালু হয়েছে, এবং এই ক্লিপবোর্ড এর কিছু অপশন এখানে আছে, যেমন এখানে পিন করে রাখা যাবে, অর্থাৎ আমি যদি পূর্বে কিছু কপি করে থাকি সেটি কিন্তু আমি এখান থেকে পিন করে রাখতে পারি, অথবা আমি চাইলে পূর্বে যা কিছু আমি কপি করেছি এই ব্যাপারগুলো বা হিস্ট্রি গুলো আমি এখান থেকে ক্লিয়ার করতে পারি। এখানে ক্লিয়ার অল আমরা দেখতে পাচ্ছি, তো আমরা এখান থেকে পূর্বে যা কিছু আমরা কপি করেছি এই হিস্ট্রি গুলো আমরা এখান থেকে ক্লিয়ার করব। দেন আমরা ক্লিয়ার করেছি, এখন আমি চাচ্ছি যে আমার যে কম্পিউটারের ডেফিনিশন এখানে আমি সার্চ করে বের করেছি এখান থেকে এই ডেফিনিশনটি আমি কপি করব। দেন আমি এখানে কপি করেছি এবং তারপরে যে প্যারাগ্রাফ আছে আমি এটিও কপি করেছি, তারপর যে প্যারাগ্রাফ আছে এটিও আমি কপি করেছি। আমরা দেখতে পাচ্ছি তিনটি প্যারাগ্রাফ আমি এখানে কপি করেছি। এখন আমরা এই ওয়েব পেজ হতে বের হয়ে যাব। এখন আমরা এখানে নোটপ্যাড ওপেন করব, আমরা নোটপ্যাড ওপেন করেছি। এখন যদি আমরা আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং ভি একসাথে প্রেস করি দেন আমরা দেখতে পাচ্ছি আমরা যা কিছু কপি করেছিলাম সব কিন্তু এখানে ক্লিপবোর্ড আকারে সেভ আছে। আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এটি পেস্ট হয়েছে। আমরা যদি তারপরে যে প্যারাগ্রাফ
আমরা এখানে কপি করেছি এটি যদি আমরা পেস্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করব দেন আমরা দেখতে পাচ্ছি এটি কপি হয়েছে এভাবে চাইলে অনেক কিছু বা অনেক জায়গা থেকে আমরা টেক্সটকে কপি করে ক্লিপবোর্ডের মাধ্যমে খুব সহজে কিন্তু উইন্ডোজ 10 এর 1809 ভার্সনে আমরা ব্যবহার করতে পারি এবং এটি আমি নোটপ্যাডে ব্যবহার করে দেখিয়েছি আপনারা চাইলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আপনারা প্র্যাকটিস করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টেও কিন্তু এই ক্লিপবোর্ড ব্যবহার করা যাবে এবং এটি উইন্ডোজ 10 এর যে 1809 ভার্সন আছে এটির নতুন একটি সংযোজন এবং এটি অনেক ভালো ধরনের একটি ফিচার আপনারা চাইলে খুব সহজে এটি ব্যবহার করতে পারেন আমরা মেসেজ করার সময় খুব সহজে ইমোজি ব্যবহার করি এবং এই ইমোজিটা কিন্তু আমাদের কাছে আসলে ভালো লাগে তো আমরা চাইলে উইন্ডোজ 10 এর 1809 ভার্সন আছে এখানে খুব সহজে আমরা ইমোজি বার করতে পারি এর জন্য জাস্ট আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং যে গেটার দেন আছে এটি আমরা প্রেস করব দেন আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি ইমোজির কিপ্যাড এখানে এসে গেছে এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে ইমোজি আছে আমরা এখান থেকে খুব সহজেই এই ইমোজি গুলো নিয়ে ব্যবহার করতে পারি আমরা এখন একটু নোটপ্যাড ওপেন করে দেখবো আমরা আমাদের পিসিতে নোটপ্যাড ওপেন করেছি এখন আমরা এখানে ইমোজি কিভাবে ব্যবহার করতে হয় এই ব্যাপারগুলো দেখব আমরা এখন আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং গেটার দেন টাইপ করব দেন আমরা দেখতে পাচ্ছি এখানে ইমোজির যে কিপ্যাড আছে এটি কিন্তু ওপেন হয়েছে অর্থাৎ আমাদের নোটপ্যাডের সাথে এটি কিন্তু অ্যাড হয়েছে এখন কিন্তু চাইলে এই ইমোজিগুলো আমাদের নোটপ্যাডে আমরা ব্যবহার করতে পারি দেখুন এভাবে ক্লিক করে আমরা এই ইমোজিগুলো সবগুলো এখানে আমরা ব্যবহার করতে পারি দেখুন আমাদের ইমোজি কিন্তু এখানে সেট হয়েছে এখন এই ইমোজিগুলো আমরা নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এটি উইন্ডোজ 10 এর 1809 ভার্সনের নতুন একটি চমক বলা যেতে পারে উইন্ডোজ 10 1809 ভার্সনের আরেকটি মজার চমক আছে সেটি হচ্ছে উইন্ডোজের যে ডিফল্ট ব্রাউজার আছে অর্থাৎ মাইক্রোসফট এজ আছে এই এজের অনেক ধরনের পরিবর্তন আনা হয়েছে আমরা চাইলে কিন্তু খুব সহজেই আমরা চাইলে অন্যান্য যে সমস্ত থার্ড পার্টি সফটওয়্যার আছে অর্থাৎ ব্রাউজারের জন্য আমরা ব্যবহার করে থাকি ওই ব্রাউজারগুলো আমাদের ব্যবহার না করলেই হবে অর্থাৎ উইন্ডোজ 10 এর যে ডিফল্ট ব্রাউজার আছে মাইক্রোসফট এজ চলুন তাহলে এটির মজার কিছু কাজ দেখে নেওয়া যাক আমরা সার্চে গিয়ে এখানে এজ টাইপ করব আমরা মাইক্রোসফট এজ নামের যে ডেস্কটপ অ্যাপস আছে এই ব্রাউজারটি ওপেন করব দেখুন ব্রাউজারটি এখানে ওপেন হয়ে গেছে আমরা এখানে গুগল সার্চ করি এখানে গুগল সার্চ অপশন চলে এসেছে এবং এটি অনেক স্মুথলি কাজ করবে পূর্বের যে ভার্সনগুলো ছিল আমরা পূর্বের যে সমস্ত মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার গুলো ব্যবহার করেছি সেগুলো আমরা দেখেছি অনেক স্লো কাজ করে কিন্তু উইন্ডোজ 10 1809 ভার্সনে এখন যে ব্রাউজারটি দেওয়া হয়েছে এটি অনেক ফাস্ট কাজ করে এবং আমরা এখানে থ্রি লাইন ডট পাচ্ছি সেটিংস অপশন এই সেটিংসে যদি ক্লিক করি এখানে আমরা অন্যান্য যে সমস্ত ব্রাউজার আছে ওই ব্রাউজারগুলোর যে সমস্ত হিস্ট্রি গুলো আছে বা সেটিংস গুলো আছে এই সেটিংস গুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই করে নিতে পারি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পিন আছে আমরা চাইলে এখানে পিন করে রাখতে পারি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপশন আছে অ্যাড টু নোটস আছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন ধরনের একটি অপশন আমরা এখানে পেয়ে গেছি অর্থাৎ ধরুন আমরা এই পেজটিকে আমরা বিভিন্নভাবে এখানে কাস্টমাইজ করতে পারি দেখুন বিভিন্নভাবে টুলের এখানে ব্যবহার দেওয়া হয়েছে দেখুন স্নিপিং টুলসের যে অপশনগুলো ছিল আমরা দেখেছি ওই অপশনগুলো কিন্তু এখানে আছে আমরা এখানে ইরেজ করতে পারবো এখানে অনেক ধরনের অপশন আছে আমরা এখানে নোট করে রাখতে পারি এখানে আমরা নোট হিসাবে কিছু লিখে রাখতে পারি দেখুন অনেক মজাদার এই উইন্ডোজ 10 এর যে 1809 ভার্সনে যে মাইক্রোসফট এজ আছে এটি অনেক মজার একটি ব্রাউজার আপনারা চাইলে খুব সহজে কিন্তু এটি ব্যবহার করতে পারেন এবং অন্যান্য যে সমস্ত ব্রাউজার আছে ওই ব্রাউজারগুলো থেকে এটি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন ব্যবহার করতে আশা করি এটি আপনাদের সবার ভালো লাগবে আপনি যদি আপনার পিসিতে অর্থাৎ উইন্ডোজ 10 পিসিতে 1809 ভার্সন ব্যবহার করেন এবং সেখানে যদি আপনি বিভিন্ন ধরনের গেমস খেলে থাকেন বা গেমস খেলাতে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে খুব সহজে কিন্তু উইন্ডোজ পিসিতে আপনি এই গেমসকে আপনি ক্যাপচার করতে পারেন এর জন্য যা করতে হবে তা হচ্ছে উইন্ডোজ কি এবং জি প্রেস করতে হবে আমরা উইন্ডোজ কি এবং জি প্রেস করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি ডেস্কটপ নামের একটি স্ক্রিন আমাদের সামনে এখানে ওপেন হয়েছে এবং এখানে অডিও সাউন্ড দেখা যাচ্ছে সিস্টেম সাউন্ড এখানে দেওয়া আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গেম ক্যাপচারিং নামের একটি অপশন আছে এখানে স্ক্রিনশট আছে এবং ক্যাপচার মোড আছে আমরা যদি আমাদের গেমসটিকে এখান থেকে ক্যাপচার করতে চাই তাহলে খুব সহজে কিন্তু আমরা এখান থেকে ক্যাপচার করতে পারি এটি উইন্ডোজ 10 এর যে 1809 ভার্সন আছে এটির নতুন একটি চমক বলা যেতে পারে এবং এটি অনেক সুন্দর যদিও আমার পিসিতে এখন গেমস এখানে খেলা হচ্ছে না এই জন্য এই অপশনটি ডিজেবল অবস্থায় আছে তো আপনারা চাইলে এটি প্র্যাকটিস করে দেখতে পারেন আমরা যদি উইন্ডোজ 10 এর যে 1809 ভার্সন আছে এই ভার্সনের যে নোটপ্যাড আছে এই নোটপ্যাডে যদি আমরা যাই তাহলে এখানে অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো আমরা নোটপ্যাড ওপেন করি
দেন নোটপ্যাড এর আমরা এখানে কিছু মেনুবার দেখতে পাচ্ছি। এই মেনুবারের কিছু পরিবর্তন এখানে আনা হয়েছে। আমরা যদি এই নোটপ্যাড এর হেল্প থেকে যদি এখানে অ্যাবাউট অপশনে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজের ভার্সনটি এখানে দেখা যাচ্ছে। উইন্ডোজ 10 এর 1809 ভার্সনটি এখানে ব্যবহার করেছি আমি। এবং নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি টাস্ক বার অ্যাড করা হয়েছে। এটি নোটপ্যাড এর একটি বড় ধরনের সুবিধা। এবং এই নোটপ্যাডে আমরা যদি কিছু টাইপ করি, সাপোজ ধরুন আমি আমার চ্যানেলের নাম এখানে টাইপ করেছি, এখন যদি আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে আমাদের যে মাউসের হুইল আছে, এই হুইলটি যদি আমরা ঘোরাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি জুম ইন হচ্ছে। এটি 500% পর্যন্ত জুম ইন হয়েছে। এবং আমরা জুম আউট করতে চাইলে আবার যদি স্ক্রল করি মাউসের যে হুইল আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি জুম আউট হচ্ছে। এবং আরও অনেক বড় ধরনের সুবিধা এই নোটপ্যাডে আছে। আমরা যারা নোটপ্যাড এর মাধ্যমে অনেক প্রোগ্রামিং করি বা HTML কোড লিখি, তারা যখন এই নোটপ্যাডটি ব্যবহার করবেন, তখন অটোমেটিক এটির যে সুবিধা আছে বা নতুন নতুন ফিচারগুলো অ্যাড করা হয়েছে 1809 ভার্সনে, এটি আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার, আপনি চাইলে খুব সহজেই কিন্তু এই নোটপ্যাডটি ব্যবহার করতে পারেন। আমরা যদি উইন্ডোজ 10 এর সার্চ বারে গিয়ে এখানে সেটিংস টাইপ করি, দেন সেটিংস থেকে আমরা এখানে সিস্টেম দেখতে পাচ্ছি, একটা অপশন আছে। এই সিস্টেমে যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ HD কালার আছে, অর্থাৎ এটি উইন্ডোজ 10 এর যে 1809 ভার্সন আছে এখানে নতুন অ্যাড করা হয়েছে। এবং এটি অনেক মজাদার একটি ফিচার। আমরা যদি এটির ভিতরে যাই, উইন্ডোজ HD কালার সেটিংস আছে, এখানে যদি আমরা যাই, তো আমরা উইন্ডোজ 10 এর HD কালারের যে সেটিংস গুলো আছে, এই সেটিংস গুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। লক্ষ্য করুন, এখানে অনেক সুন্দর এবং HD মোডের কিছু অপশন এখানে দেওয়া আছে। আমরা চাইলে এই অপশনগুলো খুব সহজে ব্যবহার করতে পারি। উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের যে 1809 ভার্সন আছে, আমরা যদি উইন্ডোজ 10 এর টাস্ক ম্যানেজারে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় ধরনের একটি পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ এখানে পাওয়ার ইউজেস একটি অপশন নতুন ভাবে অ্যাড করা হয়েছে। অর্থাৎ আমার যে অ্যাপস গুলো আমি ব্যবহার করি বা যে সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করি, এই সফটওয়্যার গুলো কতটুকু পাওয়ার এখানে নিচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু পূর্বে এখানে ছিল না, অর্থাৎ টাস্ক ম্যানেজারে ছিল না। আমরা কিন্তু উইন্ডোজ 10 এর যে 1809 ভার্সন আছে, এই ভার্সন গুলোতে আমরা কিন্তু খুব সহজেই এটি দেখতে পাচ্ছি। এবং এটি অনেক বড় ধরনের একটি সুবিধা। আমরা চাইলে এখান থেকে এই অপশন গুলো ব্যবহার করতে পারি। উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে ইতিপূর্বে আমরা দেখেছি স্নিপিং টুলস ছিল, কিন্তু উইন্ডোজ 10 এর 1809 ভার্সন আছে, এখানে নতুন একটি অপশন অ্যাড করা হয়েছে। এটি হচ্ছে স্নিপিং অ্যান্ড স্কেচ, একটি অপশন অ্যাড করা হয়েছে। এই অপশনটি পাওয়ার জন্য আমরা সার্চ বারে গিয়ে এখানে ASN টাইপ করব, দেন আমরা দেখতে পাচ্ছি স্নিপ অ্যান্ড স্কেচ নামের একটি ডেস্কটপ অ্যাপস এখানে আছে। অথবা আমরা চাইলে আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ কি, শিফট এবং S একসাথে প্রেস করব, দেন এখান থেকে আমরা এখন স্ন্যাপ নিব, অর্থাৎ আমাদের যে স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছি এই অংশটুকু আমি স্ন্যাপ নিব, তাহলে এখানে সিলেক্ট করব। দেন এখানে মাইক্রোসফটের যে ক্লিপবোর্ড আছে, এই ক্লিপবোর্ডের সাহায্যে এটি কপি হয়েছে। এখন আমরা এটিকে স্নিপ সেভ টু ক্লিপবোর্ড এই অপশনে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি স্নিপ অ্যান্ড স্কেচ নামের অপশনটি এখানে অ্যাড হয়েছে। এখন আমরা চাইলে এই ছবিটিকে বিভিন্ন ভাবে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি টাস্ক রাইটিং আছে, এখানে আমরা রাইট করতে পারি, এভাবে লিখতে পারি, এখানে লিখতে পারি, অথবা এখানে ড্রয়িং এর অপশন আছে, আমরা পেন টুল এখানে পেন করতে পারি, এখানে অনেক কিছু লিখতে পারি। দেখুন, আবার এগুলোকে আমরা ইরেজ করতে পারি, এগুলোকে মুছে দিতে পারি, মুছে দিলাম। এবং আমরা চাইলে এই ইমেজটিকে এখান থেকে ক্রপ করতে পারি, দেখুন কাস্টমাইজ ভাবে আমরা এটিকে ক্রপ করতে পারি। দেন ডান পাশে এখানে আমরা চেক মার্ক দেখতে পাচ্ছি, অ্যাপ্লাই আছে, এখান থেকে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই হয়ে গেছে। এবং সবচেয়ে মজাদার একটি ব্যাপার আছে, এখানে রুলার দেওয়া আছে। আমরা যদি রুলারে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা কিন্তু এখানে সাপোজ ধরুন আমি এখানে পেন করব, আমরা এই অংশটুকু আমরা পেন করেছি, দেখুন এটি পেন হবে এভাবে। এবং দেন আমরা এই স্কেলটিকে আবার নিচে রাখি। অনেক মজার কিন্তু একটি ব্যাপার, ঠিক আছে। আমরা খুব সহজেই এই রুলার এখান থেকে ব্যবহার করতে পারি। অথবা আমরা চাইলে এখানে দেখতে পাচ্ছি প্রোটেক্টর আছে, আমরা প্রোটেক্টর ব্যবহার করতে পারি। এই প্রোটেক্টরে ক্লিক করলে এখন দেখুন প্রোটেক্টর হয়ে গেছে। রাউন্ড করে আমরা এখান থেকে প্রোটেক্টর ব্যবহার করতে পারি। আমরা চাইলে খুব সহজেই এই স্নিপিং টুলসটি আমরা ব্যবহার করতে পারি। এবং উইন্ডোজ 10 1809 ভার্সনের এটি একটি অনেক বড় ধরনের চমক বলা যেতে পারে। কিভাবে জানবো যে আমার উইন্ডোজ 10 এর যে ভার্সনটি আছে এটি 1809 কিনা? তো এজন্য আমাদেরকে অবশ্যই এখান থেকে রানে যেতে হবে। আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং আর প্রেস করব, দেন আমরা উইন ভার লিখে সার্চ করব, ইন্টার প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 এর যে ভার্সন আছে এটি কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমার যে ভার্সন আছে ভার্সন এখানে 1809 দেখা যাচ্ছে, এবং এটি উইন্ডোজ 10 এর সর্বশেষ ভার্সন। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ভার্সনটি দেখে নিতে পারেন। এবং উইন্ডোজ 10 এর 1809 ভার্সনে যে মজার মজার ফিচারগুলো আছে, এগুলো আপনারা চাইলে খুব সহজে ব্যবহার করতে পারেন।
তো ভিউয়ার তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটি দেখাকালীন সময়ে যদি কোনো অপশন বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন, আমি সেটির সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এ ধরনের নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বেল বাটনটি আছে সেটিকে অবশ্যই প্রেস করে রাখুন। দেখা হবে আবার পরবর্তী টিউটোরিয়ালে, কথা হবে আবার পরবর্তী টিউটোরিয়ালে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।